বন্ধুরা, Xiaomi Redmi Note 9 এবং Xiaomi Redmi Note 9 Pro বর্তমানে বাজার কাঁপানো স্মার্টফোন। কিন্তু এই বাজারের মধ্যে নিউ বিস্ট হলো Xiaomi Redmi 9। Xiaomi Redmi 9 একটি বাজেট স্মার্টফোন এবং এর মধ্যে যে বিশেষত্বগুলোর কথা বলেছি তার মধ্যে অন্যতম হলো এর IPS ডিসপ্লে। IPS ডিসপ্লে LCD ক্যাপটিভ টাচ স্ক্রিন, সাইজ হলো 6.53 ইঞ্চিস এবং রেশিও হলো 83.2% স্ক্রিন টু বডি রেশিও। রেজুলেশন এটা 1080x2340 পিক্সেলস এবং এর মধ্যে যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে তা কর্নিং গরিলা গ্লাস, এবং বলা হচ্ছে যে এটি কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এবং ডিসপ্লের মধ্যে ডিউ ড্রপ নচ ডিসপ্লে ক্যামেরা রয়েছে এবং এখানে উপরের দিকে কোনো হেডফোন জ্যাক নেই। হেডফোন জ্যাক উপরে দিলে ভালো হয়, কারণ নিচে দিলে অনেক সময় মোবাইল কোনো জায়গায় রেখে বা স্ট্যান্ডে রেখে কথা বলতে একটু সমস্যা হয়। আচ্ছা, যাক, নিচে দিয়েছে কিন্তু উপরে এই যে আয়ার ব্লাস্টারটা দিয়েছে, কিন্তু নিচের দিকে আমাদের এই প্রিয় 3.5mm হেডফোন জ্যাকটা আছে, যা আমার কাছে ভালো না। এবং এর সাথে রয়েছে লাউডস্পিকার এবং এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা যদি আমরা কথা বলি তাহলে ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল এবং ব্যাকে রয়েছে 13.8.5.2। আলট্রা ওয়াইডের জন্য রয়েছে 8 এবং ডেপথ সেন্সরের জন্য রয়েছে 2। ভালোই, খারাপ না। এবং LED ফ্ল্যাশ রয়েছে এবং এর যে ব্যাটারি ব্যাকআপ তা 5020mAh বলে চলে গেলেন 50,000। আচ্ছা, এরপর আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তার হলো এর বডি। এই বডিটা পুরাটাই প্লাস্টিক, কোনো মেটাল ইউজ করা হয় নাই, পুরাটা অ্যালুমিনিয়ামও না, পলিকার্বনেট। এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রয়েছে তা খুবই ফাস্ট এবং আমার কাছে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা ওভারঅল অনেক ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনটির মধ্যে আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, এর ব্যাটারি ব্যাকআপ। আপনারা যদি গেমিংয়ের জন্য বিভিন্ন রকমের মোবাইল স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই স্মার্টফোনটি একটু দেখে নিতে পারেন এবং আপনাদের সুবিধার জন্য এর ব্যাটারিটি কোন সময় কত পার্সেন্ট ড্রেন হয় এটা আমি দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক যে কত পার্সেন্ট শেষ হয়। এবং আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা জানেন কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজ একটু পর্যন্তই।